ছাত্ররা বা আমরা পাবলিকরা সাধারণ মনে মনে বলি যে কি দেখা এসেছে, আরে তুই মোয়া দেখ না, আমি দেখা এসে নাকি কোয়া যাচ্ছি, তুমি তারপরে বুঝতে পারবি কবরের মধ্যে কি খবর। আমরা তো কেউ দেখে আসি না, মৌলভী সাহেব মুফতি সাহেব বসে আছে, মুফতি সাহেব কি বলতে পারবে যে কবরের মধ্যে আজাব হবে কি হবে না? কিন্তু কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে পাওয়া গিয়েছে যে কবরের চাপ ভীষণ হবে ভাই চাপ, সেই চাপকে সহ্য করলেই তবেই হবে তুই ইসলামের বাহ। হ্যাঁ, আর যদি সহ্য করতে না পারিস সেদিন তোকে কেমন ঘুতার ঘুষায় কবরে জায়গা দেখ আবার ময়লা দেখ তারপরে চলে পারবে। আর কিছু বললাম ভাই, আমরা ইসলামের কথা তো জানি অনুসরণ করে চলতে পারি, ইসলামটাকে আমরা নন্ডরা মনে করে দিয়েছি, দুনিয়ার খেলনা 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 ভাবছি কিনা বলেন। আজকে এত বড় একটা জায়গায় জালসা হচ্ছে, 50-60 হাজার টাকা খরচা করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনের মধ্যে বলছে যেখানে মাহফিল হয় আল্লাহর গুণ কীর্তন হয় কোরআন এবং হাদিসের কথা হয় সেখানে আল্লাহর হাজার হাজার ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হয়, হয় কিনা বলেন। কিন্তু আজকে আমরা শিয়ালডাঙ্গার কিছু কিছু মানুষ ঘুমিয়ে আছে, তাদের কিসমত খারাপ আছে, দেখবেন কবরের মধ্যে পস্তাতে হবে। কিয়ামতের দিনে এখন আমরা জান্নাতবাসী হব কি হব না ওটা পরের প্রশ্ন, যদি দেখা হয় যদি চিনা নেই শিয়ালডাঙ্গার লোকটাকে এবার দেখি জান্নাতের দিকে টাই টাই নিয়ে যাচ্ছে রে, এবার আগে গিয়ে বলছি খুব তো গিয়েছিলাম তোদের পাড়ায় জালসা করার জন্য, আমাকে একাই ছেড়ে দিয়ে খুব ঘুমিয়ে গিয়েছিলি, কোরআন তো অবহেলা, কোরআনের কথাকে শোনার ইচ্ছা করে না। হ্যাঁ, কবরে কিন্তু ওই রকম ভাই জবাব সওয়াল করবে, কবরে কি বলবে যে তুমি খালি মাংস খেয়েছো কিনা, দুনিয়াতে গিয়েছো খালি মোটা মোটা গরুর কোথায় বিয়ে হয়েছে ভোজ বাড়িতে গিয়েছো আর মোটা মোটা মাংস খেয়ে কাঁদতে ছিঁড়েছো, আল্লাহ বললে কয়দিন গরু খেয়েছি জিজ্ঞাস করবে? হ্যাঁ, কার বিয়ে খালি কয়দিন জিজ্ঞাস করবে, কার ভোজ খালি কয়দিন জিজ্ঞাস করবে? বলবে তুই আমার কোরআনের অনুসরণ করে চলেছিলিস কিনা, তুই আমার কোরআনের কথাকে শুনেছিলিস কিনা, আমার কোরআন অনুসারে চলেছিলিস কিনা। ওরে বান্দা শোন, তুই যদি এখনো কিসমাসটাকে ভালো রাখতে চাস, তুই যদি কবরের মধ্যে আজাব থেকে বাঁচতে চাস, আমি মখলেসুর রহমান হিলি থেকে আমার বাপের ঘরের কথা বলে গেলাম না, আমার বাপের লেখার কোরআনের কথা বললাম না, আমার রসুলের কোরআনের কথা বললাম, আল্লাহর কোরআনের কথা বলে গেলাম, আল্লাহ যে কোরআনের মধ্যে বাণী লিখিয়ে দিয়েছে সেই কোরআনের কথাকে অনুসরণ করে আপনাদের মাঝে স্মরণ করে দিয়ে গেলাম। বাপ্পা জানেরা আপনারা হয়তো সকলে মানবেন কি না জানি না, যদি একটা বান্দা এখান থেকে যদি আপনারা মেনে যান ওই কোরআনের কথাকে যদি মেনে চলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছে আমি ওই একটা বান্দার সাথে যাই, আমি এই মাহফিলে যত মুমিন বান্দারা বসে আছে আমি সকলকে জান্নাত বাসী করে দেব। হবে কি না ভাই? আমরা একটু চিন্তা করি, আমরা একটু ভেবে দেখি আমরা কোথায় আছি। তো ভাই আমরা তো বলতে গেলে অনেক কিছু বের হবে একটার পরে একটা, এখনো আমি কোনো কাহিনী ধরিনি, শুধু আপনাদেরকে এ সমস্ত আমাদের হাদিস কোরআনে যে বাণী আছে যে ভাইয়েরা এরকম চলো এরকম চলতে হবে, বাবা মা খিদমত করতে হবে, এগুলো করতে হবে কি না? না শুধু নামাজ পড়তে হবে বলে, নামাজ পড়লে পাঁচক নামাজ পড়ছে না, হজ করেছে সব কিছু করছেন, জাকাত দিচ্ছেন, বাপ মাকে রাজি করছেন না, বাপ মাকে খেটে দিচ্ছেন না, লাত মারছেন, কষ্ট দিচ্ছেন, দুঃখ দিচ্ছেন, চোখের পানি ফেলছেন, আপনি মাছ মাংস এই সারাবে বাচ্চা বিবিকে নিয়ে খাচ্ছেন, আপনার ছটা ছেলে চিকন বিরানি মাংস জোটে, বাপ মার কপালে একটা বিরানির মাংস জোটে না, আছে কিনা ভাই? বুকে এনে রাতের বেলা ঘরের কোনায় বসে বসে খাওয়ায়, বিবিরে আজকে একটু বিরানি এনেছিস খায়ে চুপ করে ফেলে দে, মা যেন দেখে না, আছে কিনা এরকম ছেলে? একটা আপেল এনেছে চুপ করে পকেটে, মা যেন দেখতে না পায়, ও জনম দাদি মা কত দুঃখ বেদনা কষ্ট নিয়ে তোমাকে মানুষ করেছে, একটা ফল খাবো বলে একটা আপেল খাবো বলে ছেলের কাছে আবদার করেছে, ছেলে একটা ফল আনে দেয় না বইয়ের ভয়ে, যদি আমি ফলটা এনে দেই মাকে আর মাকে দিতে যদি আমার বউ দেখেলায় তাহলে বউ আমাকে ছাড়বে না, হাই রে মুসলমান, বইয়ের ভয়ে আমরা কিন্তু ঢুকে গেছি কোথায়, ভেড়ার দলে ভেড়া রাখলে
ভাই আব্বা যেন রাগ করলেন, ভেড়া হয়ে গেছি আমরা, বউকে আর কিছু বলতে পারি না, আমরা একদম ভেড়ার মতো হয়ে গিয়েছি, বউ আমাদেরকে ড্রাইভার হচ্ছে। হাদিস কোরআনে বলছে স্বামীর সেবা যত্ন করো, আমরা বলছি বউয়ের সেবা যত্ন করছি, বলো তোমার কি লাগবে? বলছে আজকে মাথার চুল, কালকে কি খোপার চুল, অমুক দিন কি ঠোঁট পালিশ, অমুক দিন কি নোট পালিশ করি কিনা, এবার যদি একটা দিন দেরি হয়ে যায় তোমার গোষ্ঠীর শশী পূজা করে থাকবে যে না আমি তোমার আর কোনো কথা শুনবো না, তোমাকে আমি একটা কথা বলেছিলাম আমার সেবা যত্ন তুমি করতে পারো না, একটা পিয়াল লাগলে দিতে পারো না, তুমি কিসের স্বামী? ও ভাই, তো ভাই তুমি কিসের স্বামী এরকম বলে কিনা? বলে কিনা ভাই? বলছে তুমি কিসের স্বামী? ও ভাই দুঃখের সহিত বলতে চাই আমরা কিন্তু সবাই সমান না, কেউ প্রতিদিন মাংস ভাত খায়, কেউ প্রতিদিন মাছ ভাত খায়, আমাদের কপালে আল্লাহর পুলিশ এমনই একটা দিন বানিয়ে দিয়েছে এই দুনিয়াতে দেখতে পাই, আমরা দুনিয়াতে দেখতে পাই কেউ বা মাছ ভাত খায়, কেউ বা মাংস ভাত খায়, কেউ বা বিরিয়ানি খায়, কারো কপালে ডাল ভাত জোটে না, এমনও গরিব বান্দা আছে, সংসারে দুটো ছেলে আছে, এমন অসুস্থ হয়ে গিয়েছে জমি জায়গা নয়, ফ্যান চালিয়ে খায়, আজকে রিজার্ভ মেরেছে, চাল কেনার পয়সা হয়েছে, তরকারি কেনার পয়সা নাই, বাড়িতে চাল কিনে নিয়ে যাই, ওই গরিব দুকনি মায়ের ঘরের ছেলেরা সন্তানরা বলে আব্বা যান আজকে তুমি কি এনেছ? আব্বা বলে রে বাবা আমি বলছি কি এনেছি, চল তুই বাড়িতে চল, আব্বার ব্যাগটাতে সকলে দেখতে যাক, আব্বার চোখ থেকে পানি পড়ে যাক, আমি ছেলেকে কিভাবে শুধু ওই চালের ব্যাগটা দেখাবো, আমার ছেলে যদি কষ্ট পায় আমার ছেলেকে কিভাবে আমি ব্যাগটা দেখাবো, আব্বা জননি ছেলের দুঃখ কষ্ট যেন না পায় বলে কি করে ব্যাগের মুখটা শক্ত করে চেপে ধরে আর বলে বাবা রে বাবা চল 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 আমি তোকে বাড়িতে নিয়ে গিয়ে মার সামনে দেখাবো, বাবার চোখের পানি পড়ে যায়, ছেলেকে কষ্ট দিতে চাই না। একবারও আমরা যদি চিন্তা করি যুবক ভাইয়েরা, বাবা মারা আমাদেরকে রাজি খুশি করার জন্য নিজের রক্ত বেঁধে দিতে রাজি আছে কিনা, আমরা অসুস্থ হয়ে গেছি মা বাবার কথা যদি বলি রে ভাই কলিজাতে আগুন লেগে যায়, কেননা আমি এমন গরিব ঘরের সন্তান ছিলাম, এমন সময় আমার কাছে পয়সা ছিল না, 10টি টাকা মা দিত আর বলতো বাবা রে তোকে একটু আলেম পাস করতে হবে, লোকের কাছে নাম হবে, আমি বললাম আম্মা স্যার তুমি নামের জন্য পড়ায় না, তুমি আমাকে বলো আমার ওস্তাদ শিক্ষা দিয়েছে তুমি যখন মারা যাবে কবরের মাঝে যখন চলে যাবে তোমাকে ডাকনেওয়ালা কেউ থাকবে না, আমি ওই ছেলে তখন কোরআন তেলাওয়াত করব বা মসজিদে নামাজ পড়ব, পাঁচ নামাজের পরে আম্মা স্যার তোমার জন্য যেন আমি দোয়া করতে পারি মা গো, তুমি আমাকে 10টি টাকা দিলে আমি এই 10 টাকা নিয়ে চলে গেলাম মাদ্রাসায়, মা জননী আস্তে আস্তে করে কাঁদে আগুন ধরে কাঁদে, মা গো সহ্য করতে পারে না, আমি যখন গাড়িতে উঠি মা আমার দিকে সে দেখে আর বলে কি বলে মনে মনে হয়তো বলে ছেলেটাকে আমি একটা ভালো জিনিস খাওয়াতে পারলাম না, যদি ছেলেটাকে কিছু খাওয়াতাম আরো হয়তো প্রেম বুদ্ধি ভালো হতো, কিন্তু এমনি গরিব করেছে 10টি টাকা দিয়ে মাদ্রাসায় পৌঁছে দিল, মায়ের কথাকে স্মরণ করে পড়তে শুরু করলাম, পড়াশোনা কমপ্লিট করে নিলাম, মায়ের কাছে গেলাম মা জান আমি ডিগ্রি পাস করে নিয়েছি, কিন্তু মসজিদে গেলাম মা গো মসজিদের ইমাম সাহেব আমি ইমামতি করলাম কয়েকদিন কয়েক মাস কয়েক বছর, একদিন মা জননি আমার হসপিটালে ভর্তি হয়ে আসে, আমার কাছে ফোন আসলো আরে বাবা ওরে বাবা সাবধান ফোন করে বলে ওরে মখলেশুর তুই বাড়িতে আয় বাড়িতে আয়, বলছে কেন কাকা যান এত তাড়াতাড়ি
ডাকো, কি হয়েছে আমাকে বলো। বলছে না না বলা যাবে না। বলছে আব্বা, আমি বললাম কাকা যান তুমি বলো, আমি মসজিদের সমস্ত কিছু কাজ সেরে আমি বাড়ি চলে আসবো বলো। কাকা যান বলতে চাই না, আম্মা যান আমার হসপিটালে ভর্তি আছে, আমি যদি দুঃখ পাই আমার চাষা যান আমার জন্য ভাবে। ও দেশের মুসলমানেরা আমরা বাপ চাষার কথা ভাবি না, কিন্তু চাষা আব্বা জানেরা ভাইসারেরা আমাদের কথা কিন্তু ভাবে। চাষা তখন বলছে আমাকে, ওরে বাবা তোর মাকে আমরা ভর্তি করেছি রে বাবা, হসপিটালে আছে অক্সিজেন লাগানো আছে, কি হবে জানি না। মার কথা শুনে জহরের নামাজ কানা পড়ে নিলাম, জহরের নামাজ কানা পড়ে নিলাম। মসজিদের ইমাম সাহেব নাই আমি, মসজিদ সাহেব নামাজ পড়াতে জানে না। মসজিদ সাহেবকে বললাম, মসজিদ সাহেব আপনি একটু নামাজ কিছু পড়িয়ে নেবেন, যেমন হয় পড়ান আমার জন্মদারির মা ওই হসপিটালে ভর্তি আছে। আমি আর সহ্য করতে পারলাম না, আস্তে আস্তে করে বাস স্ট্যান্ডে গেলাম, শরীরের পা গুলো থরথর করে কাঁপে, আমি পৌঁছাতে পারবো কিনা, মাকে দেখতে পাবো কিনা, এই কথা ভাবতে ভাবতে চলে গেলাম হসপিটালে। নেমে গেলাম হসপিটালের দরজায় গিয়ে দাঁড়িয়ে আছি, দাদা ভাইরা বাজারেরা আপনাদের দেশে টিকিট দেওয়া হয়, টিকিট না দেখালে মাকে দেখতে দেবে না, একটা টাইম ধার্য করা থাকে। এমনই আমি গেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি, মাকে মনে হয় আর দেখতে পাবো না। মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, মুরগির ডিম বিক্রি করেছে, বাংলাদেশের বর্ডারের লোকেরা এসেছিল, কত কষ্ট করে ডিম সিদ্ধ করে দিয়েছিল, বাংলাদেশের লোকেরা বলেছে আব্বা ওরে মা জান তুমি এত কষ্ট কেন করো। বলছে আমার একটা ছেলে আছে মাদ্রাসায় অমুক জায়গায় পড়ে, ওই মানুষগুলো খুশি হয়ে দুঃখের কথা বলি না রে ভাই, আমি বলে যেতে চাই। আমাকে ওই লোকগুলো 10টি টাকা 5টি টাকা করে সাহায্য করত, আমার মা কিন্তু বলতো না। আমি যদি জানতে পেতাম তাহলে মাকে হয়তো বকা দিতাম, মা গো তুমি আমার জন্য এত কেন কষ্ট করো, লোকের কাছে কেন বলে যাও, কেন তুমি এ কথা বলো। লোকেরা দয়া মায়া মমতা করে যায়, মা জননী কত কষ্ট করে মানুষ করেছে। যাই হোক বাবা ওদিকে যাবো না, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি, আর বলিস মাকে মনে হয় আর দেখতে পাবো না, আর দেখতে পাবো না। ইতিমধ্যে টাইম হয়ে গেল, মার কাছে গেলাম, দেখছি অক্সিজেন চলছে, মাকে জড়িয়ে ধরে নিলাম, মায়ের সঙ্গে গলাটা জড়িয়ে ধরে মাকে ধরে চিৎকার করে বলি, মা গো তুমি আমাকে ছেড়ে যেও না, মা তুমি যদি আজকে চলে যাও আমি আর পড়তে পারবো না, আমার ভাইকে মানুষ করতে পারবো না, আমি ঘর বাড়ি তৈরি করতে পারবো না, মা গো তুমি আমাকে লালন পালন করেছো, আমি মসজিদে খতিব করি বা মাদ্রাসায় খতিব করি বা মাদ্রাসায় পড়াই, কিন্তু মা গো একটা সুখের দিন আসছে মা, আমি কিছু টাকা রোজগার করে এনে মা তোমার আমি কষ্টকে দূর করে দেব, আর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও মা গো আমি কার জন্য এসব করব। মা চিৎকার করে বলে, বেটা তুই কাঁদিস না কাঁদিস না, আল্লাহর কাছে তুই ফরিয়াদ কর, আমাকে আল্লাহ এত তাড়াতাড়ি নিয়ে যাবে না, আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ মাহবুব আমার আম্মাকে তুমি ভালো করে দাও, আল্লাহ গো তোমার উপরে কেউ নাই, এই ডাক্তার কবরাজ একজন তো শুধুমাত্র উপলক্ষ। কথা বলে কথা বলে